পদ্মা সেতু উদ্বোধনের পর এক নতুন মাত্রা যোগ হবে চুয়াডাঙ্গা জেলার উন্নয়নে। সহজতর যোগাযোগ ব্যবস্থা, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধ গড়ে উঠবে এই জেলায়। আগে থেকে ধান, পাট, ভুট্টা ও সবজি উৎপাদনে সমৃদ্ধ এ জেলা। প্রয়োজনীয় মালামাল আনা নেয় ভরসা করতে হয় ফেরির ওপর। সেই ভোগান্তির দৃশ্যপট বদলে যাবে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে। চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর, খুলনা, যশোর সহ এই দক্ষিণবঙ্গের মানুষের জন্য সুবিধা হয়েছে। পদ্মা সেতু এখন কোনো নির্দিষ্ট অঞ্চলের না, এটা এখন বাংলাদেশের মানুষের গৌরবের মিনার হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, পদ্মা সেতু ঘিরে চুয়াডাঙ্গায় গড়ে উঠবে নতুন নতুন শিল্প কারখানা। যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় ব্যবসায়ীরা নতুন কর্ম পরিকল্পনা শুরু করেছে। বাংলাদেশের ব্যাপক উন্নতি হবে, বিশেষ করে একুশটা জেলা, দক্ষিণাঞ্চল একুশটা জেলায় মানুষ উপকৃত হবে। চুয়াডাঙ্গা জেলার মানুষ এই ব্রিজ দিয়ে পারাপার হবে এবং এই ব্রিজ আসা যাওয়া করবে। এবং এটা গর্বের বিষয় যে আমরা অত্যন্ত যানজট থেকে কিছুটা হলেও মুক্ত পাবো, যেটা হলো পদ্মা সেতুর উপর দিয়ে যাতায়াত করলে। চুয়াডাঙ্গার ডিসি ইকো পার্ক মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত বাংলাদেশের প্রথম রাজধানী, ঐতিহাসিক মুজিবনগর সহ পর্যটন এলাকায় সমাগমের মাধ্যমে আর্থিক উন্নয়ন ঘটবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নির্দিষ্ট স্থানে ঢাকাতে পৌঁছাতে পারবে, এটা আমাদের এলাকার জন্য খুবই উপকার। যাতায়াত সহজ হয়ে যাবে আর ওভারঅল আমাদের পদ্মা সেতু থেকে বিভিন্ন জেলার ভিতরে কানেক্টিং রোডগুলো এর কারণে উন্নত হয়ে যাওয়ার কারণে দেখা যাবে যে মানুষ পদ্মা সেতুর সাথে চুয়াডাঙ্গা ভ্রমণ করতে আসছে। পদ্মা সেতু স্বাধীনতার পর বাঙালির আরও একটি বিজয় বলে মনে করেন জেলা প্রশাসক। নিজস্ব অর্থায়নে আমরা পদ্মা সেতু করতে পেরেছি, এটি আমাদের একটা গর্বের বিষয়। স্বাধীনতার পর এটি আমাদের আরেকটি বড় বিজয়। পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আতশবাজি, কালচারাল প্রোগ্রাম এর আয়োজন করছি। 25 জুন ডানা মেলবে কোটি মানুষের স্বপ্ন, লেখা হচ্ছে আত্মমর্যাদা আর স্বাবলম্বিতার প্রতীক এক নতুন মহাকাব্য। শামস্তা ব্রিজ উচ্ছ্বাস, মাইটিভি নিউজ ডেস্ক।